दोकानदार दोकान करेछे, बेचा केना कम होच्छे, हुजूर के गिये बोलछे हुजूर, बोलछे कि होलो, बोलछे एकटा ताबिज करे जान जाते बेचा केना बेड़े जाए। हुजूर बोलछे 500 टाका दें ताबिज करे दिब। दोकानदार बोलछे भाई ताबिज राखबो कोथाय, बोलछे कैश बक्सेर तलाय रेखे दिबे। बोलछे उपकार कि होबे, बोलछे पाशे तोमार जे दोकानगुलो आछे सब बंद हये जाबे आस्ते आस्ते, आर जत कास्टमार तोमार दोकाने भीड़ करबे আমার তাবিজের এই পাওয়ার, ভালো করে বুঝবেন। একটা লোক বাস কিনেছে, হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমাকে একটা তাবিজ দেন। তা বলছে কত লাগবে? 10,000। লকডাউনের পরে দাম বেড়েছে। বলছে কাজ কি? বলছে ড্রাইভারের 5-4 তলায় দিয়ে রাখবে, সব রোডের বাস ফাঁকা চলবে, তোমার বাসে দেখবে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলছে। হুজুরের তাবিজের এত পাওয়ার, সাংঘাতিক পাওয়ার, ভালো করে বুঝবেন। হুজুরের মসজিদ ইমামতি করে, বেতন কত? 4,500। ও যদি সব দোকান বন্ধ করে দেয় তাবিজের ক্ষমতায়, সব বাসওয়ালাকে যদি ভিকারি করে দেয়, প্যাসেঞ্জার এর বাসে তুলে দেয়, ও কেন ইমামতি করে 4,500? ও তো ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা নিজের কাছে আনতে পারে, পারে কি পারে না? ও তো ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ কবজ করে সব টাকা তো নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে পারে। বদমাইশি জায়গা পাও না, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদত্ত আকারে। সমাজে তুমি শির ঢুকিয়ে দিচ্ছ, বলছে এটা অমুক শরীফের লাল সুতো হাতে বেঁধে ঘুরছে, এই সুতো তৈরি হয়েছে কোথায়? ওই তো কলকাতার ঝুট মিলে তৈরি হয়েছে লাল সুতো, ওই তো কোন কারখানায় তৈরি হয়েছে লাল সুতো। ও লাল সুতো তোমার ভালো মন্দ কি করতে পারে? কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ক্যাচ করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল। আরে ভাই লোক তো সব মরে যাবে, কি ব্যাপার? বলছে আর বলো না, সামনে বিড়াল চলে গেছে। 10 পয়সা কোনো দাম নেই, ও তো বিড়াল। ও আপনার কোনো ভালো মন্দ করতে পারে? পারে? পারে না। আপনার বাড়ির বউ সকালে ঘুম থেকে উঠেছে, একটা কাক উপরে বলছে কাক কাক কাক, আপনার বউ বলছে আজ বিপদ হতে পারে। জি তাবিজের ব্যাপার যদি বলে তো আমি তাবিজ দিতে, এটা এটা কাজ হয়ে যাবে। জি এটা তো নিষেধ, কিন্তু তাবিজ দিচ্ছি আল্লাহ ভরসা, এটা তো চলবে চলবে। আচ্ছা যাই হোক, ওটা মুফতি সাহেব আলাদা করে বলবেন, ওটা মুফতি সাহেব আবার আলাদা করে বলবেন। যাই হোক, না আমি ওই আমি কথাটা এড়িয়ে যাচ্ছি। আচ্ছা না আমি ওই কথাটা এড়িয়ে যাচ্ছি, আপনি এড়িয়ে দেন যে কথা আপনাকে বলছিলাম। আচ্ছা যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই যে শির্ক পৃথিবীর একটা মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ শির্ক, এত বড় পাপ যে এই পাপ যদি কোনো মানুষ করে আল্লাহ এত রাগান্বিত হয়, আল্লাহ এত রাগান্বিত হয় যে এ কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে শিরকের গুনাহ আমি কখনো মাফ করি না। দুই নম্বর হচ্ছে এই, আমি মমতা, আপনি আপনার নাম আব্দুল্লাহ, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব শিরক করলে আল্লাহ কত রাগ করে বলছি, আপনার স্ত্রী খুব সুন্দরী। আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার চুল পরিমাণ কোনো অবদান আছে? আছে নাই? ও যে সুন্দরী এ অবদান কার? আল্লাহ। আপনি বিয়ে করেছেন, 500 টাকা মোহর দিয়েছেন, 1,000 টাকা মোহর দিয়েছেন, দিয়ে আপনি বিয়ে করে নিয়েছেন। বিয়ের পরে আপনি দিয়েছেন কি? একটা সোনার নাকের ফুল। দুই নম্বর আপনি দিয়েছেন একটা ভালো শাড়ি। তিন, খুব জোর যদি হয় একটা সোনার আঙুঠি দিয়েছেন, তাই না? এইটা দেওয়ার পরে 3 মাস সংসার করলেন, সংসার করার পরে আপনি হায়দ্রাবাদে রাজমিস্ত্রি কাজ করেন, সেখানে চলে গেলেন। 3 মাস 4 মাস 5 মাস পরে আপনি বাড়ি ফিরলেন, দেখছেন আপনার 18 বছরের সুন্দরী স্ত্রী ঘরে এসেই দরজা খুলে দেখছেন যে আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? কেন দেওর হয় একটু যদি হাত দিয়ে বসেই থাকে, অসুবিধা কোথায়? রাগ হবে না? খুব রাগ হবে না? মনে হবে ওকে কেটে দিই, তাই না? মনে হবে কি হবে না? হবে। এত অধিকার কিসে? একটা নাকের ফুল, সামান্য একটা আঙুটি, একটা লাল ফিতে, এইটা দেওয়ার পরে সে তোমার বউ হয়েছে।
দেওরের গলায় হাত দিলে যদি তোমার এত যদি জ্বালা ধরে যায়, অক্সিজেন কে দেয়? আল্লাহ। চোখের আই পাওয়ার এটা কার? আল্লাহর। স্পিকিং এই যে পাওয়ার, মুখে কথা বলছেন কার দান? আল্লাহর। টোটাল বডিটা কার দান? আল্লাহর। আপনি যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি মুরিদ হতে যান, তাহলে বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। সামান্য লাল ফিতে আর দুটো আংটি দিয়ে যদি দেওরের গলায় হাত দিলে এত রাগ হয়, যে আপনাকে তৈরি করেছে, যে আপনাকে রুচি দেয়, যে আপনাকে অক্সিজেন দেয়, যে আপনাকে খেতে পড়তে দেয়, সেই আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি অন্য কাউকে যদি তার জায়গাতে যদি বসিয়ে দেন, তাহলে চলবে? চলবে না। বেদাত খুব ভয়ঙ্কর পাপ, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। বেদাত কাকে বলে? নব আবিষ্কৃত এমন কিছু কাজ যেগুলো মানুষ নেকির উদ্দেশ্যে করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাতে কোনো অনুমোদন নেই, অথচ মানুষ কি করছে? নেকির উদ্দেশ্যে করছে। এর নাম বেদাত। নেকির উদ্দেশ্য করছে অথচ এটা হাদিস কোরআনে নেই। এরকম কত যে আমল আছে, এই আমল বলতে গেলে এখন মোটামুটি মাথার ঘাম পায়ে পড়ে যাবে। মানুষ কত যে আমল করছে, করছে না? এই দেখুন আপনাকে আমি দুটো একটা আমল দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যখন মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তোমরা তার কাছে বসে একটা মাত্র কথা বারবার বলো, কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কথাটা শুনে ও যদি এটা বলে দেয়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। ভালো করে বুঝবেন, তার থাকার জায়গা জান্নাত। আমরা একটা মানুষ মারা যাচ্ছে, সবাই মিলে দাঁড়িয়ে কেউ গালে পানি দিচ্ছে, কেউ কোরআন মাজিদ পড়ছে, কেউ আরো কিছু করছে, কিন্তু একটা মানুষকে দেখতে পাওয়া যায় না যে তার পাশে বসে বসে কেউ একটু কলেমাটা বলছে। এরকম মানুষ খুব কম। আবার যে কলেমাটা বলছে সে আবার এমন কোয়ালিটির লোক, সেটার মুখে আনা যায় না। কি বলছি বুঝতে পারছেন না? আনা যায় না। লোকটা মারা গেল, জানাজার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, আমাদের ফটিক ভাই মারা গেল। খুব দুঃখ করে বলছে, ফটিক ভাই মারা গেল। সত্যি লোকটা খুব ভালো ছিল, তা লোকের সামনে আর বলছে না, কিন্তু জীবনে নামাজ পড়তো না, জানাজার সামনে বলছে না। ইমাম সাহেব এতটুকু বলছে, লোকটা খুব ভালো লোক ছিল, যদি কেউ ঋণ টিন করে থাকে তাহলে ওর ছেলেদেরকে বলবেন ক্ষমা করে দিবে, এই দিয়ে দিবে, শোধ করবে, আর যদি শোধ করতে না পারে আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ভুল ত্রুটি চলার পথে হয়ে থাকলে, বলার পথে হয়ে থাকলে মাফ করে দেবেন। এটা বলে কি বলে না? তারপর ইমাম সাহেব বলছে, মেয়েদের তরফ থেকে 15 খতম আর ছেলেদের তরফ থেকে 15 খতম, টোটাল 30 খতম হয়েছে, এর নামে বক্সে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর দয়া করে আপনারা ঠিক যেদিন 40 হবে সেদিন আসবেন, 21-এর দিন একটা ছোট কোটো করে হবে সেই দিনও আসবেন। অথচ লোকটা কোনোদিন নামাজ পড়েনি, কোনোদিন নামাজ পড়েনি। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি জাহান্নামীকে ডেকে জিজ্ঞাস করে বলবে, ভাই রে, আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? সাকার নামক জাহান্নামে তুমি কেন? সে জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার যে সব ভালো কাজ ছিল আমি যে নামাজ পড়িনি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? খুব বড় বিপদ। বিপদ নয়, খুব বড় বিপদ। নামাজটা অন্তত পক্ষে পড়ার কি করুন, চেষ্টা করুন। এইবার আপনাদেরকে অনেক কিছু বললাম, মোমেনদের পরিচয় আপনাদেরকে দিই। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি, এক, মোমেন আর ইমানওয়ালা এই দুটো জিনিস আলাদা না অনেক পার্থক্য? ইমান আর মোমেন এই দুটো আলাদা না পার্থক্য? জানা আছে? জানা নেই। ইমান আলাদা, মোমেন আলাদা,
অনেক পার্থক্য আছে। পার্থক্য কি? আপনাদের গ্রামের একটা ছেলে এমএ পাস করেছে, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে? ডাকবে না। স্যার উপাধি পেতে গেলে কোথায় যেতে হবে? স্কুলের সঙ্গে যুক্ত হতে হবে। আপনার যত বড়ই ডিগ্রি থাক, কেউ কোনোদিন স্যার বলবে? বলবে না। স্যার উপাধি পেতে গেলে যেতে হবে কোথায়? স্কুলের সঙ্গে স্যার সম্পর্কে জড়িত, তাই না? ঠিক তেমন লা ইলাহা বলেছেন, নবীকে মোহাম্মদ রসুলুল্লাহ বলে মেনে নিয়েছেন, কোরআন আসমানি কিতাব এটা বিশ্বাস করে নিয়েছেন, তারপরে আপনি ঈমান নিয়ে এসেছেন, কিন্তু এখন আপনি মুমিন হতে পারছেন না। মুমিন হওয়ার জন্য আপনার ভিতরে কয়েকটা জিনিসের গুণ লাগবে, তাছাড়া কিন্তু আপনি মুমিন হতে পারছেন না। কয়েকটা গুণ লাগবে না মুমিন হতে গেলে? আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণের ব্যাপারে, এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মুমিন, প্রথম নম্বরে বলা হচ্ছে, আরে মুমিন তো তারাই যারা পাপ করবে, অন্যায় করবে, সব কিছু করার পরে আল্লাহর কথা মনে হয়ে ভয়ে থর 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 করে কাঁপবে, এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ। পাপ হয়ে যেতে পারে, ভুল, এটা আপনার পক্ষে হওয়া স্বাভাবিক, আপনি মানুষ, কিন্তু ভুল হয়ে যাবার পরে আল্লাহর ভয়ে যখন আপনার মনে চলে আসবে, ভয়ে থর 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 করে কাঁপবে লোকটা, এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ। আপনাকে একটা মোমেন লোকের দৃষ্টান্ত পেশ করছি একটা ঘটনা দিয়ে। একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, গামেদি গোত্রের মহিলা। কোন গোত্রের? গামেদি গোত্রের মহিলা আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন ফাতাকিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী আপনি আমাকে একটু দয়া করে পবিত্র করে দেন, পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুখটা ঘুরিয়ে নিলেন, মহিলাটির কথা খুব ভালোভাবে শুনতে যেন চাইলেন না। মহিলাটা আবার ঘুরে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী তখন বলছেন মহিলা তুমি জীবনে পাপ কি করেছো যে তোমাকে পবিত্র করব, কি অপরাধ করেছো বলো। মহিলা তখন বলছেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। প্রমাণ কি? এই মহিলা তুমি জানো ব্যভিচার করলে ইসলামের সাজা কি? বলছে আল্লাহ রসুল জানি, বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে যদি লিপ্ত হয় তাহলে কি করা হবে? ব্যভিচারে লিপ্ত হলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে ইট পাথর মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। মহিলা বলছেন আল্লাহর নবী আমি বিবাহিত, আমি জানি, আমি জানি বিবাহের পরে ব্যভিচার করলে কি করা হবে, হত্যা করা হবে, এটা আমি জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা তোমার কি পেটে বাচ্চা? আল্লাহ রাসূল হ্যাঁ পেটে আমার বাচ্চা। আল্লাহ রাসূল তখন বলছেন যে তুমি তো অপরাধ করেছো, পেটের বাচ্চা তো অপরাধ করেনি, এক কাজ করো তুমি বাড়ি চলে যাও, তোমার বাচ্চা কিছু বলছেন স্যার? আচ্ছা আচ্ছা আদায় আচ্ছা 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 হ্যাঁ আমরা আপনি বলবেন, প্রশ্নের উত্তর আপনি দেবেন, আমি আমি কেন দিতে যাব, আপনি দেন। যাই হোক, যে কথাগুলো বলছিলাম জানেন, আমি মাদ্রাসার ব্যাপারে আমার তো একটা পর্যন্ত টাইম, 12:10 হলো, মাদ্রাসার ব্যাপারে কিছু বললে এই লোকগুলো 5 মিনিটের মধ্যে পালাবে, বুঝলেন তো? তা আমার ওটা মাথায় আছে স্যার, আমি ঠিক টাইম ইনশাল্লাহ বলছি। হ্যাঁ বলছি, অবশ্যই ওটা আমি বলে দিচ্ছি, মাদ্রাসার গুরুত্ব অবশ্যই বলবো আপনাকে আমি বলে দিচ্ছি, তার আগে এই ঘটনাটা শুধু আমার শেষ করতে দেন, এখানে একটা মারাত্মক টপিক আছে সেটা আপনাকে বোঝানোর জন্য। এক, মহিলাটি বাড়ি চলে গেল, কিছুদিন পরে বাচ্চা জন্ম হলো, বাচ্চাকে দুধ পান করালো, হাতে একটা রুটি নিয়ে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ নবী আমি সেই মহিলা যাকে আপনি ফেরত দিয়েছিলেন, আমি সেই ব্যভিচারিণী নারী যার পেটে বাচ্চা চলে এসেছিল, এই দেখুন এই সেই বাচ্চা রুটি খেতে শিখেছে, এখন কি আপনি আমাকে রজম করার আদেশ দিবেন না? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ বাচ্চাকে জমা দাও। বাচ্চাকে জমা দেওয়া হলো, মহিলাটিকে কোমর পর্যন্ত পোতা হলো। সাহাবায়ে কেরামগণ পাথর মারছেন, খালিদ বিন ওয়ালিদ বলে একজন সাহাবী এত বড় একটা পাথর নিয়ে মহিলাটির দিকে লক্ষ্য করে ছুঁড়েছেন, মহিলাটির কপালে লেগে রক্ত ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদের মুখে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ ভৎসনা দিতে দিতে বলছে, এই অপবিত্র নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমার গায়ে ছিটকে লাগলো। আল্লাহ নবী সাল্লাম এই ভৎসনা সূচক শব্দটা শুনে বার হয়ে এসে বলছেন, কে গো, তোমাদের ভিতরে কে এই মহিলাকে ভৎসনা দিচ্ছে, কে কে কটু কথা বলছে, কে? খালিদ বিন ওয়ালিদ তখন বলছেন, আল্লাহর নবী আমি। আল্লাহ নবী সাল্লাম বলছেন, খালিদ শোনো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি এই মহিলাটিকে যে গালাগালি দিচ্ছ বা খারাপ কথা বলছো, এই মহিলাটি পাপ করেছে বটে, কিন্তু আল্লাহর কাছে এত অনুতপ্ত, এত লজ্জিত যে নিজের কলিজার বাচ্চাটা পর্যন্ত জমা রেখে আজকে কোমর পর্যন্ত